ঠিক বর্তমান পৃথিবীতে মনে করবেন না যে করোনা গেলেই শেষ হয়ে গেল, জি না। করোনা এটা আসছে পরীক্ষা, ওয়ার্নিং, যে তোমরা ফিরে আসো, ঈমান আনো, তওবা করো, আমি ক্ষমা করব। যদি এখন ফিরে না আসে, এরপরে আসবে ধ্বংসটা, এমন সিরিজ ভূমিকম্প আসবে, আকাশ থেকে এমন পাথর বর্ষণ আসবে, এমন সুনামি আসবে, গোটা পৃথিবী লণ্ডভণ্ড হবে। এগুলি কোরআন হাদিসে বক্তব্যে আছে। ও ভাইয়েরা, এই জন্য আমাদের এখন ইসলাম মুখী হওয়ার সময়। কোন মুখী হওয়ার সময়? দেখুন আল্লাহ তাআলা কি করেছেন, হালাল হারাম বর্তমান বিজ্ঞানীরা কিছুই মানে না, কিছুই মানে না। ওদের বক্তব্য হলো ছাগলের গায়ে যে গোস্ত, শুকুরের গায়ে তো একই গোস্ত, ছাগলের চার পা ওইটারও চার পা, ছাগলের দুই কান ওইটারও দুই কান, এটার কালার কালো ওইটারও কালার কি কালো, তো বেশ কমটা কি? বিজ্ঞানীরা বুঝিয়ে দিয়েছে খাইতে পারো, সমস্যা নাই। চীনাদের ধর্ম ছিল গোস্ত ইয়াতাহার রাখ, নড়াছড়া করে খাও, কোনো সমস্যা নাই। ওরা বুঝে নেই যে আমাদের জ্ঞানের উপরেও যে আরো জ্ঞান আছে, বিজ্ঞানের উপরেও যে আরো মহাবিজ্ঞানী আছে, বুঝে নাই, এখন বুঝতেছে। এখন চীন ব্যাপী তারা অর্ডার জারি করেছে যে মানব রুচিকর এবং হালাল ফুড খাও। সুবহানাল্লাহ, ইসলামের এক বিশাল বিধান বিশ্বব্যাপী কায়েম হয়ে গেছে। ইসলাম আসতেছে, টের পাচ্ছেন তো? এরপরে চীন দেশে যারা মেয়েরা পড়তে চাইতো, মেকআপ পড়লে আউট, পড়ার পারমিশনে নাই। আল্লাহ কয় রাখ, আমার কোরআনিক বিধান নেকাব, নেকাব পড়তে দিবি না। পুরুষেরা আইন করেছিস, মেয়েদের নেকাব পড়তে দিবি না। পার্লামেন্টে নেকাব পড়ে গেলে তার এমপিত্ব মন্ত্রিত্ব বাতিল করে দিস। পাই পেয়েছিস কি? এমন নেকাবের সিস্টেম আমি দিচ্ছি, শরীয়তের সিস্টেম মানুষ নাই, মেয়েরা পড়লে চলতো, এখন আমার শাস্তিমূলক নেকাব আমি নাজেল করে দিয়েছি, পুরুষগুলিও পড়া লাগবে। এখন নারীরাও পড়ো, পুরুষরাও পড়ো, এখন 24 ঘন্টা। মেয়েদের বোরকা তো ঘরের বাইরে গেলে পড়া লাগতো, ঘরের ভিতরে পড়া দরকার ছিল না, এখন ঘরের ভিতরেও কি ওই নেকাব পরে থাকতে হচ্ছে। এটা যে সাজা, বোঝা যায় কিনা, বোঝা যায় কিনা? নারী পুরুষের অবাধ ফ্রি মিক্সিং, মিক্সিং বিশ্বব্যাপী, এখন আর ভয় পাচ্ছে, এখন এক মিটার দূরে থাকো, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে এখন এক মিটার দূরত্ব, বুঝেন না? পুরুষে পুরুষের কাছে বসলে সমস্যা নাই, সমস্যা তো করেছো তোমরা, নারী পুরুষের সিট একরকম, কোনো ভেদ বিচার কিচ্ছু নাই, এই জন্য তোমাদের মেলামেশা কাছাকাছি থাকার উপরও গজব পড়ছে, এখন সব এক মিটার দূরত্বে থাকতে হবে। হ্যান্ডশেকের কথা তো বললামই, ঠিক না বে? ঠিক। কোয়ারেন্টাইন বাইর করছে, করোনা কোয়ারেন্টাইন, এলাকায় থাকতে হবে, কোনো দিক যাওয়া যাবে না, ওখান থেকে আল্লাহ বাঁচালে বাঁচবা, না হলে কোয়ারেন্টাইন থেকে কবর। করোনা কোয়ারেন্টাইন এরপরে কবর, শব্দগুলি মিলেস, বাঁচতে হলে লাগবে কোরআন, করোনা আর কোরআন মিলেছে না নাই? করোনা টু কোয়ারেন্টাইন টু কবর, কিন্তু যদি বাঁচতে চাও তাহলে কি কোরআন। বিজ্ঞানী ভাইয়েরা, বিজ্ঞানী বোনেরা, অনেকে আমাকে ট্রল করেন, কাজী সাহেব বুড়ো হয়ে গেছে তো, কি কয় না কয়, কাজী সাহেব বুড়ো হয় নাই, তোমরা বুড়ো হয়েছ। যে জ্ঞানের কথা বলি, এইটা এটার মতো সর্বাধুনিক, এইটার মতো মডার্ন নলেজ তোমাদের কারো কাছে নাই। আমারটা যদি পুরাণ হতো তাহলে নেকাব লাগাও কি জন্য? আমার জ্ঞানটা পুরাণ হলে নেকাব কেন লাগাও? আমার জ্ঞান যদি পুরাণ হতো তাহলে তোমার এখন হ্যান্ডশেক বন্ধ কেন?
তোমার এখন নারী পুরুষের মেলা একবার কাছে কাছে বন্ধ কেন, 1 মিটার দূরত্ব কি জন্য? আমারটা পূরণ হলে হালাল হারামের চিন্তায় তোমার মাথা কেন ঢুকলো? ঠিক না কি? আমাদের বর্ণিত হাদিসেই তো আছে, ইজা ওয়াকা তাউন বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারা মিনহা, যেই ভূমিতে মহামারী শুরু হবে তোমরা ওইখানে থাকলে বের হতে পারবে না। এই আইন তো, এই হাদিস বিশ্বব্যাপী এখন আমল, বুখারী কায়েম হয়ে গেছে সারা পৃথিবীতে। কত আন্দোলন করছি দিন, বুখারী কায়েম করো, করো নাই, এখন করোনা এসে কায়েম করে দিছে, ঠিক না? কতগুলি ইসলামী বিধান এক করোনা এসে কায়েম করলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পরীক্ষা করে দেখলো যে তাদের ভেতরে যে এমন বিশ্বাস ঈমান তৈরি হয়েছে ওষুধের প্রতি, ওষুধটা যখন তাদের শরীরের ভিতরে গেল, দেহ শরীর দেহের যে রোগ প্রতিরোধ সিস্টেম ক্ষমতা, ওরা যাচাই করে দেখলো কি ব্যাপার, ব্যথানাশক তো কিছুই দিল না, এটা কি? তখন দেহ নিজে একটা ওষুধের কারখানা, ব্রেইন তখন অর্ডার দিয়া, ব্রেইন নিজেই দেহের ভেতরে পেইন কিলার এন্ডোরফিন ঔষধ তৈরি করে দাঁতের ব্যথার জায়গায় প্রয়োগ করে দিছে, বিশ্বাসের বলে, ঈমানের বলে। আল্লাহু আকবার, ঈমান, মুসলিম এরা বিশ্বাস করে যে যতক্ষণ আমার হায়াত আছে পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে মারার, করোনা আমাকে মারবে না। আমার হায়াত যদি ফুরিয়ে গিয়ে থাকে তখন করোনা আসলেও মরবো, না আসলেও আমি মরবো। আল মাইয়্যাতু মাকতুলুন, আল মাকতুলু মাইয়্যাতুন বিআজালি, যে ব্যক্তি নিহত হয় সে এই জন্য নিহত হয় নাই, এই জন্য মারা যায় না যে একজন তাকে গুলি মেরেছে, সে এই জন্য মরেছে যে তার হায়াত শেষ হয়েছে। অনেক লোক আছে বুক ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে, তারপরে বেঁচে আছে, মরে নাই। কেন মরে নাই? হায়াত আছে। রাখে আল্লাহ, মারে কে? এই জন্য প্রথম হলো ঈমান। কোরআনেও আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরিক মিশায়নি, উলাইকা লাহুমুল আমন, এদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা। তাহলে সারা পৃথিবীর মানুষ, তোমরা যদি আমেরিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, এশিয়া যদি বাঁচতে চাও, আফ্রিকা যদি বাঁচতে চাও, তোমাদের সৃষ্টিকর্তার প্রতি ঈমান লাগবে। দুই নম্বর Q7 লাগবে। Q7 হলো, কিউতে কোরআন, 7 হলো 7 আয়াত বিশিষ্ট সূরা, কোনটা? সূরা আল ফাতিহা, শিফা উম মিন কুল্লে দা, সকল রোগের চিকিৎসা, এইটা লাগবে। প্লাস 6 হলো অত্তিনে ওয়াজ জাইতুন, তিন আজ জাইতুন, ডুমুর আর অলিভ। 3 নম্বর হলো কালো জিরা, 4 নম্বর হলো আজোয়া খেজুর। কালো জিরা সম্বন্ধে নবীজি কি বলেছেন? সব রোগের চিকিৎসা। জাইতুন সম্বন্ধে বলেছেন, আলাইকুম বিকুলুজ জাইত ফাইন্না ফিহে শিফান মিন সাবঈনা দা আন, 70টা রোগের ওষুধ হলো এই যে অলিভ জলপাই, অলিভ অয়েল, এর সাথে কালো জিরা, সকল লোকের ঔষধ। কালো জিরার 21টা দানা সন্ধ্যায় ভিজিয়ে সকালে একটু ওই পানিটা নিয়ে নাকের ডান ছিদ্রে 2, বামে 1, আবার বামে 2, ডানে 1, আবার ডানে 2, বামে 1, 9 ফোঁটা ড্রপ, সকল লোকের চিকিৎসা। এটা দেহের ইমিউন রোগ প্রতিরোধ সিস্টেমকে শক্তিশালী করে এত বেশি যে ওই রোগ প্রতিরোধ সিস্টেমে সব ভাইরাস মেরে দেয়। তারপরে হলো আজওয়া খেজুর, মান্তাসাব্বাহা বিসাবঈ তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররুহু ফি যালিকাল ইয়াউমি সুম্মুন ওয়ালা সাহরুন। মদিনার আজওয়া খেজুর নাম শুনেছেন? কালো কালো। কোনো ব্যক্তি ভোরে পৃথিবীর যেই কোনো জায়গায় ভোরে এই 7টা খেজুর খেলে ওই সারা দিন যত বিষ খাক, যত যা দেটনা তারে করো, কিছুই হবে না। আমাদের কাছে শেফা আছে আলহামদুলিল্লাহ, আছে না নাই?
তারপরে হলো মধু সিক্স, আরেকটা কি মধু শিফাউল লিন্নাস, মানব জাতির জন্য বিশাল রোগ নিরাময়। সূরাতুন নাহাল আছে না নাই, মৌমাছির ছুরা আছে না নাই। ছয় নম্বর হলো জামজামের পানি, মা ও জামজামা তোয়ামু তোয়ামিন ও শিফা ও সুকমিন, জামজামের পানি একদিকে খাবার, এটা খেলে আর ভাত রুটি খাওয়া লাগবে না, এটা খেয়ে তুমি এক মাস থাকো না, শরীর আরো ভালো হয়ে যাবে। এটা একদিকে খাদ্য, আরেকদিকে এটা শিফা ও সুকমিন, যেই কোনো রোগের চিকিৎসা। এটা এমন জায়গায় আল্লাহ রেখেছেন যে জায়গায় 30 লাখ 40 লাখ ভবিষ্যতে হয়তো 1 কোটি লোক জড়ো হবে, তো সেখানে তো রোগটা হওয়ার সম্ভাবনা বেশি, ভাইরাস ঘটিত রোগ, ঠিক না? এমন লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়, জমজমের পানি পান করলে আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে 1.Q7+6, সিক্সে পেলাম 1 নম্বর ডুমুর, 3, 2 নম্বর জৈতুন জলপাই, 3 নম্বর কালোজিরা, 4 নম্বর আজোয়া খেজুর, 5 নম্বর মধু, 6 নম্বর জামজামের পানি, 6টাই শেফা। সূরা ফাতিহা শেফা মিন কুল্লে দা, সব রোগের শেফা। আবার ঈমান নিজে একাই, সারা ওয়ার্ল্ডে যত হাজার রোগ আছে তত হাজার রোগের অর্ধেক শেফা হলো ঈমান, পরীক্ষা দ্বারা প্রমাণিত। এজন্য সারা বিশ্বে যারা আমাদেরকে শুনছেন, করোনা থেকে বাঁচতে হলে 1.Q7+6=13, 13টা শেফা। কিন্তু এটা ভাইরাসরা বলছে, এটা বানাইতে হবে কিভাবে, এর নির্যাস কিভাবে নিতে হবে, সেটা কত ডিগ্রি তাপমাত্রায় এটা থেকে সার নির্যাস বের করতে হবে, সেটা তাপমাত্রা আলাদা। 7 জন হাফেজ দ্বারা 7টা আয়াত জমজমের পানি দিয়ে লিখে কিভাবে বানাইতে হবে, ওটা আলাদা ফর্মুলা আছে, ওটা আমি দিচ্ছি না। আমি 13টা জানাই দিলাম, তোমরা বিজ্ঞানীরা বানাও, বানাইয়া দেখো এর মধ্যে করোনা সেবা আছে কিনা। আর স্বপ্নে প্রাপ্ত ফর্মুলাটা ওটা আমরা দেখবনি, ওটা তোমাদেরকে দিচ্ছি না।